আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে 24 আওয়ার্স টিভি লাইভ দেখতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন 24 আওয়ার্স টিভি অ্যাপস। সব সময় আপডেট থাকুন খবরে। সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে তোপশিয়ার কোহিনূর মার্কেট এলাকায় কলকাতা পৌরসভার কর্মীরা এলাকা সাফাই এবং স্যানিটাইজ করলেন। যেটা করার হচ্ছে আর লকডাউনটা সম্পূর্ণ সফল হয়েছে আর পুরো কলকাতায় সফলই আছে। দিদির বলা মানুষ মেনেছে আর বন্ধটা বেশ ভালো সাকসেস হয়েছে, সফল হয়েছে এই বলার উদ্দেশ্য। অন্যদিকে উল্টোডাঙ্গা মানিকতলার মতো শহরের ব্যস্ততম এলাকাতেও একই ছবি। সপ্তাহের প্রথম লকডাউনের মতোই এদিনও পুলিশের নজরদারিতে একেবারে কড়া হচ্ছে লকডাউন সম্পূর্ণ কার্যকরী। দাঁড়িয়ে আছি মানিকতলার মোড়ে, লকডাউনের আজকে দ্বিতীয় দিন। আমরা ঠিক লকডাউনের দ্বিতীয় দিনের ঠিক প্রেক্ষাপটে কি ছবিটা ঠিক দেখে নেওয়ার চেষ্টা করবো মানিকতলা মোড়ে। আমি ক্যামেরা পার্সনকে একটু বলবো ক্যামেরাটা ঘুরিয়ে একটু মানিকতলার যে আজকের যে পজিশনটা একটু দেখাতে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকরা এখানে নাকা চেকিং এর মাধ্যমে গাড়ির বৈধ কাগজের সন্ধান করছেন, এবং যদি গাড়ির বৈধ কাগজ না থাকে তাহলে সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা গাড়িটিকে আটক করছেন। আমরা এই মুহূর্তে একটি গাড়ি দেখতে পেয়েছি, আসুন দেখে নিই কি করছেন। আমি সোদপুর থেকে এসেছি, আমার বেবি হসপিটালে ভর্তি আছে, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। আমরা এই মাত্র দেখতে পেলাম একটি গাড়িকে পুলিশ আধিকারিকরা আটক করেছেন, এবং সেখানে যে ভদ্রমহিলা আছেন তার বাচ্চা সম্ভবত হসপিটালাইজ, সেই জন্য উনি এই লকডাউনের মধ্যে এখানে উনি বেরিয়েছেন। পুলিশ আধিকারিকরা তার বৈধ কাগজপত্র দেখেই তাকে ছাড়পত্র দিয়েছেন। এই মুহূর্তে আমরা আবার দেখে নেব ঠিক মানিকতলা মুখে এই মুহূর্তের চিত্রটা। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু মানিকতলা মুখের চিত্রটা আমাদের দর্শককে দেখাতে। মানিকতলা থেকে তন্ময় ভট্টাচার্য, 24 আওয়ার্স নিউজ। কোভিড-19 মহামারী লকডাউনের 3 মাস পরেও পশ্চিমবঙ্গে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আমরা যদি আক্রান্তের সংখ্যা নিরিখে দেখি প্রায় 50,000-এর ওপরে আক্রান্ত পশ্চিমবঙ্গে। সারা ভারতবর্ষে যখন আনলক ফেজ 2, তখন পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী লকডাউন সপ্তাহে 2 দিন। আজ লকডাউনের দ্বিতীয় দিন, আজ শনিবার। আমরা এই সময় দাঁড়িয়ে আছি ঠিক উল্টোডাঙ্গার ট্রাফিক গার্ডের সামনে, উল্টোডাঙ্গার মুখে। আমরা দেখে নেব এই মুহূর্তে ঠিক পুলিশের ভূমিকা এবং নাকা চেকিং, যেখানে উল্টোডাঙ্গার মুখে নাকা চেকিং হচ্ছে এবং গাড়িগুলোকে বৈধ কাগজ নিয়ে পুলিশ রেস্ট্রিক্টেড করছেন এবং দেখতে চাইছে তাদের বৈধ কাগজ আছে কি না। আমরা দেখে নিই ঠিক কী হচ্ছে এই জায়গাটা। আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলোকে নাকা চেকিং করছে এবং বৈধ পেপারের জন্য পুলিশ বারবার করে বৈধ পেপারের জন্য নাকা চেকিং করছেন, এবং বৈধ গাড়ি এবং বৈধ পেপার ছাড়া কোনো গাড়িকে এখান থেকে ছাড়া হচ্ছে না, এবং যাদের বৈধ কাগজ নেই তাদেরকে আটক করছে পুলিশ। আমরা দেখে নিচ্ছি সেই চিত্রটি। আমি ক্যামেরাম্যানকে বলবো যে উল্টোডাঙ্গার মুখে এখন সেই সার্বিক চিত্রটি একটু তুলে ধরতে আমাদের দর্শকের সামনে। আমরা এখানে দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকদের, পুলিশ আধিকারিকরা প্রত্যেকটি গাড়ির নথি পুঙ্খানুপুঙ্খভাবে চেকিং করছেন, তারপরেই গাড়িগুলোকে ছাড়া হচ্ছে। যদি কেউ নথি দেখাতে অস্বীকার করে বা কারো কাছে যদি সঠিক নথি না থাকে, সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা গাড়িটিকে তৎক্ষণাৎ কেস দিচ্ছেন এবং গাড়িগুলি বাজেয়াপ্ত করা হচ্ছে। আমরা কথা বলে নেব পুলিশ উল্টোডাঙ্গার ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকের সাথে। দাদা আপনার নাম? পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে আমাদের সাথে কথা বলতে পারছেন না, তারা এই মুহূর্তে এখন গাড়ি ধরার ক্ষেত্রে ওনারা ব্যস্ত। আমরা দেখে নেব উল্টোডাঙ্গার মুখে সেই গাড়ি ধরার চিত্রটি। আপনারা দেখতে পাচ্ছেন একটি মোটর সাইকেল এই মুহূর্তে আটকে আছে, তার বৈধতা চেকিং করার জন্য পুলিশ আধিকারিকরা দেখছেন। দাদা আপনি কোথা থেকে এসেছেন? ইউনিভার্সিটি দিয়ে। আপনার নাম? ধনঞ্জয় স্বরূপ। এই লকডাউনে আপনি কোথা থেকে
বেরিয়েছেন এবং কোথায় গেছেন? এই দাসপাড়া উল্টোডাঙা দিয়ে এসে এই রোড স্ট্রিটে গেছি, এই বাবাকে ছেড়ে আসছি। কিসের জন্য বেরিয়েছিলেন? বাবার ডায়ালিসিস হয়। আমরা এমন একজন ব্যক্তিকে পেয়ে গেলাম যার বাবার ডায়ালিসিস এবং মেডিকেল এমার্জেন্সির জন্য তিনি বেরিয়েছেন, তার বৈধ কাগজ তিনি দেখিয়েছেন পুলিশ আধিকারিকদের এবং তারপরেই তিনি ছাড়পত্র পেয়েছেন। আরও গাড়িকে আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি আরও গাড়ি আসছে এবং পুলিশ তার বৈধতা চেকিং করেই তার সেই গাড়িগুলোকে ছাড়ছে। উল্টোডাঙ্গা থেকে তন্ময় ভট্টাচার্য, 24 Hours TV। আপনারা দূর থেকে হয়তো দেখেছেন যে রাজাবাজার যে ক্রসিং দেখছেন, ন্যারো গার্ডরেলগুলো লাগানো রয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা গাড়িকে যাতে আলাদা আলাদাভাবে আমরা পর্যবেক্ষণ করতে পারি, চেকিং করতে পারি। যেমন এখন আপনার সামনে দিয়ে ডাক্তারপুর গাড়ি যাচ্ছে, ডাক্তার ধরুন, ই কমার্স বা যেগুলি এসেন্সিয়াল ম্যাটার সেইগুলোকে ছাড় দেওয়া হয়েছে। সেগুলো বাদ দিয়ে যদি অযথা বিনা কারণে কোনো গাড়ি রাস্তায় বেরোচ্ছে, চেকিং করা হচ্ছে, উপযুক্ত যদি সন্তোষজনক উত্তর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে মহামারী আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকাল থেকে আমাদের তো আমি নিজে ব্যক্তিগতভাবে 5টা প্রসিকিউশন করেছি রাজাবাজার ক্রসিংয়ে। এছাড়াও আমাদের শিয়ালদা ট্রাফিক গার্ড চত্বরে বিভিন্ন ক্রসিংয়ে প্রচুর জায়গায় চেকিং চলছে এবং সেখানে যা আইনানুগ ব্যবস্থা নেওয়া তারা নিচ্ছে। প্রসিকিউশন ফিগার তো এইভাবে তো আমি বলতে পারবো না, আমাদের যে সুপিরিয়ার লেভেলের যে কলকাতা ট্রাফিক পুলিশের, ওখান থেকে আপনারা তো তথ্য পেয়ে যাবেন যে টোটাল কত কী হয়েছে না হয়েছে সমস্ত কিছু। এখানে আমার পার্সোনালি আমি নিজে এগুলো করেছি এবং আরও যদি যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো প্রসিকিউশন চলছে। সার্জেন্ট শান্তনু শাহ, শিয়ালদা ট্রাফিক।
এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতার সবথেকে ব্যস্ত যে জায়গা আর সবথেকে ভালো যে মার্কেটিংয়ের জায়গা চাননি মার্কেট, সেই মার্কেটের সামনেই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। পুরোপুরি মার্কেটটা ফাঁকা, এত ব্যস্ত এত ভিড় জায়গাটা, কিন্তু আজকে সাপ্তাহিক সেকেন্ড লকডাউন খুব ভালো মানুষ মেনে নিয়েছে, এখানে কোনো ভিড় নেই। আমার ক্যামেরাম্যানকে আমি একটু ঘুরিয়ে মার্কেটটা দেখিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। ক্যামেরাম্যান সাদ্দাম হোসেনের সাথে আমি শওকত আলী, 24 hours TV, কলকাতা। ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে, সাবস্ক্রাইব করুন 24 hours TV কে, সব সময় আপডেট থাকুন খবরে।